প্রিয় এই ভিডিওতে আজকে আমাদের যে মেডিয়ার হিস্ট্রি সেটা সপ্তম ক্লাস এবং দিল্লি সুলতান পড়ানোর পরে যে আমরা মুঘল এম্পায়ার শুরু করেছিলাম তারই আজকে দ্বিতীয় ক্লাস কালকে বাবরটা শুধু পড়িয়ে দিয়েছিলাম কারণ বাবরটা আর কিছু পড়াতে গেলে অনেকটা ভিডিওটা লেন্টি হতো তা শুধু বাবরটা পড়িয়ে শেষ করেছিলাম এবং বলেছিলাম যে হুমায়ুনটা পরের দিন থেকে শুরু করব যেমনটা বলেছিলাম সেরকমই আজকে হবে আজকে হুমায়ুনের মতো হবে আমি কালকে এইটা বলে শেষ করেছিলাম যে বাবরের চারটে সন্তান হুমায়ুন কামরান হিন্দাল আর আশকারী এই চারজন ছিল বাবরের সন্তান এবং তার মধ্যে পরবর্তী রাজা বা পরবর্তী সম্রাট বা সুলতান যেটাই বলতে চাও সেটা কিন্তু হুমায়ুন হয়েছিল কিন্তু হুমায়ুনের টাইম স্পেলটা দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পনেরোশো তিরিশ মানে বাবর মৃত্যু হওয়ার পর থেকে পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ এটা হচ্ছে প্রথম টাইম স্প্যান রাজত্ব করার তারপরে যদি বলো যে পনেরোশো ওটা পনেরোশো পঞ্চান্ন থেকে ওটা ছাপ্পান্ন পর্যন্ত চলেছিল মানে ওই এক দেড় বছরের মতো চলেছিলো তাই দুটো সাম্রাজ্য বিস্তার করার টাইম স্পেন্ড এবার মাঝে বলে দুটো কেন এসছে আমি আসছি তাহলে চলে আসি আজ থেকে হুমায়ুন শুরু হচ্ছে এবং হুমায়ুন এমন একজন লোক ছিল প্রথমে যদি বলি হুমায়ুন এমন একজন লোক ছিল যে কিন্তু অ্যাস্ট্রোলজি মানে বাস্তুশাস্ত্র দেবে ঘরে যদি মনে হয় আমরা মনে করি যে উত্তর দিক দক্ষিণ দিক মনে করে অনেকটা ঘর বাড়ি তৈরি করে বা এটা বলে যে ঠাকুরের মুহূর্ত পূর্ব দিকে সরি পূর্ব দিকে হওয়া উচিত এরকম একটা কনসেপ্ট আছে তারপরে রান্নাঘর কোন দিকে হবে ঘরে এটাকে বলে বাস্তুশাস্ত্র এই বাস্তু বাস্তুশাস্ত্রে কিন্তু প্রচুর বিশ্বাসী ছিল প্রথম এরকম মোগল সম্রাট যে কিন্তু আর অ্যাস্ট্রোলজি জ্যোতিষবিদ্যা মানে অনেকে বলে না তোমার চাকরি হবে এই হবে হ্যানা তানা আংটি পড়ো এইসব ব্যাপার থাকে না সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি এই দুটোর ওপরই কিন্তু হুমায়ুনে খুব বিশ্বাস ছিল এবং হুমায়ুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হুমায়ুন কিন্তু দুটো যুদ্ধ লড়েছিল সেইটা পয়েন্ট করো এইসব ব্যবহার অত গুরুত্বপূর্ণ নয় তাও তোমাদের বলে দিলাম হুমায়ুন কিন্তু দুটো যুদ্ধ লড়েছিল কার সঙ্গে সেটাও বলছি একদিকে লেখো হুমায়ুন বা শর্ট ফর্মে লিখতে পারো এইচ ইউ বা সেটাও লিখতে পারো হুমায়ুন প্লাস শেরশাও সুড়ির মধ্যে হয়েছিল কার মধ্যে ছিল প্লাস শের সাও সুড়ি শের শাও সুড়ি এইটুকুই লিখলাম পাখিটা তোমার লিখে নেবে এদের মধ্যে দুখানা যুদ্ধ হয়েছিল প্রথম যুদ্ধ আর দ্বিতীয় যুদ্ধ যেইভাবে ডায়াগ্রাম করছি এইভাবেই কিন্তু মাথায় রাখবে প্রথম যুদ্ধ ব্যাটেল অফ চৌসা কী যুদ্ধ ব্যাটেল অফ চৌসা চৌসা ব্যাটেল অফ চৌসা এটা চৌসা হচ্ছে কোথায় বিহার একদম পয়েন্ট টু দি পয়েন্ট বলছি বিহার এটা কত সালে হয়েছিল পনেরোশো উনচল্লিশে পনেরোশো উনচল্লিশে পনেরোশো দ্বিতীয় যুদ্ধ হচ্ছে ব্যাটেল অফ কৌনজ বা বিলগ্রামের যুদ্ধ যেটাই বলতে পারো অনেকে বলে কৌনজ 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 আর একটা হচ্ছে বিলগ্রামের যুদ্ধ একই ব্যাপার যে যেটা বলে বিলগ্রামের যুদ্ধ এটা কোথায় ইউপিতে এটা কোথায় ইউপিতে হয়েছিলো কবে পনেরোশো চল্লিশে হয়েছিল পনেরোশো চল্লিশে হয়েছিল তার দুটো যুদ্ধ একটা হচ্ছে ব্যাটেল অফ চৌসা একটা হচ্ছে ব্যাটেল অফ কৌনজ বা বিলগ্রামের যুদ্ধ একটা ঊনচল্লিশ হয়েছিল না চল্লিশে হয়েছিলো এবার দ্বিতীয় পয়েন্ট লেখো এই দুটো যুদ্ধ দুটো যুদ্ধতেই কে কে জিতেছিল শেরশাও সুরি জিতেছিল সুরি কিনে জিতেছিলো মানে দুটো যুদ্ধতেই হুমায়ুন হেরে গেছিলো এবং তোমার নোট করে একটা পয়েন্ট ঢুকে রাখো যে দুটো যুদ্ধই হেরে যাওয়ার পরে মানে উনচল্লিশ থার্টি নাইন এবং চল্লিশ দুটো যুদ্ধ হেরে যাওয়ার পরই আমাদের ভারতবর্ষ থেকে তোমাদের হুমায়ুন কিন্তু চলে যায় এবং কোথা যায় ইন্ডিয়া থেকে ছেড়ে যায় এই কৌনজ যুদ্ধ মানে উনচল্লিশের যুদ্ধে হেরে যাওয়ার পরে আবার হুমায়ুন যুদ্ধ করে চল্লিশ এক বছর পরেই এবং এক বছর পরে এবং চৌষার যুদ্ধে হেরে গেলো হেরে গিয়ে আবার কৌমাস যুদ্ধ করলো বেলগমের যুদ্ধ বলতে পারো এ করে এটা হেরে গেলো হেরার ইন্ডিয়া ছেড়ে দেয় ইন্ডিয়া ছেড়ে দিয়ে মানে বর্তমান যুগের তখনকার প্রতিষ্ঠান দেয় না সবসময় তখনকার জায়গার নাম না দিয়ে বর্তমান সময়ের জায়গার নাম দেয় তখনকার যে নামের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনকার দিনের সময় অনুযায়ী ইরানে চলে গেছিলো এখনকার যে লোকেশান অনুযায়ী ইরানে চলে গেছিলো এবং এইখান থেকে শুরু হচ্ছে কি যে চল্লিশে যখন হুমায়ুন চলে যায় তখন কিন্তু কে রাজত্ব করে সুর এম্পেরার এইটুকু যে সময় কিন্তু জন্য মুঘল সাম্রাজ্যের মধ্যে আসবে কি সুর এম্পেরার তাহলে হেডিং আসবে সুর এটা সব সময় মোগল এম্পায়ার পড়াতে গেলে সুর এম্পায়ার কিন্তু মাঝখানে আসবে নাহলে কিন্তু পড়ানোটাই হয় না সুর এম্পায়ার ইএম আর এখানে আইটা আসছে না সুর এম্পায়ার এটা কত সাল থেকে কত সাল যেই হুমায়ুন চলে গেল ভারতবর্ষ থেকে তাই পনেরোশো থেকে স্টার্ট আর পনেরোশো ছাপ্পান্ন পর্যন্ত চলেছিলো এটা হচ্ছে এই বেশি ষোলো বছরের মধ্যে চলেছিলো এই টাইম স্পেন্ড কিন্তু সুর অ্যাম্পায়ার ছিল এবং সুর অ্যাম্পায়ারের প্রথম রু রুলারকে প্রথম রুলার সুরি যে কিন্তু প্রথম রুলার হচ্ছে সুরি যে হচ্ছে হুমায়ুনকে হারিয়েছে তারে হুম যদি শেরশাহর সুরি কত কত সাল পর্যন্ত কত সাল পর্যন্ত চলেছিলো উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু শেরশাহ সুরি আয়ত্ত করেছে মানে পাঁচ বছর টার্মটা বলতে পারো এবং শেরশাহ সুরি রিয়েল নেম অ্যাকচুয়ালি সে অনেক জায়গায় আসে সেটা হচ্ছে ফারিদ খান ফারিদ সাউ ফারিদ সাউ ফারিদ খান না অ্যাকচুয়ালি ফারিদ না ফারিদ খান ঠিকই ঠিকই বললাম ফারিদ খান না ফারিদ শাহ নয় ফারিদ খান এবং চৌসার ব্যাটেল পরই কিন্তু এই যে চৌসা যে ব্যাটেল হয়েছে উনিশশো চল্লিশের সরি পনেরোশো উনচল্লিশে ব্যাটেলটা হয় যেখানে হুমায়ুনকে হারায় হুমায়ুনকে হারানোর পরই ফারিদ খান নিজের উপাধি বা নাম পরিবর্তন করে সেটা হচ্ছে শেরশাহ সূরি এই নামটা কিন্তু নেয় বা শেরশাহ এই উপাধিটা নেয় শেরশাহ উপাধিটা নেয় এবং শেরশাহ সুরির সময় কিন্তু সুর এম্পায়ারের যদি রাজধানী বলা চলে সেটা কিন্তু তখনকার সেই সময় রাজধানী ছিল সাসারাম। এটা কিন্তু অনেকবার আসে এসেছে আসে নয় এ অনেকবার এসেছে ভবিষ্যত আসবে শাসারাম শাসারাম কোথায় বর্তমান যেটা এটাই বলছি বর্তমান নামটা আসে কিন্তু বারবার সেটা হচ্ছে বিহার এবং শেরশাশুড়ি কাকে বিবাহ করেছিল যদি আসতে অনেক সময় কোশ্চেন ডেপ থেকে কোশ্চেন করলে আসে সেটা হচ্ছে ব্যায়রাম বা ব্যাহের খা ব্যাহের খা ব্যায়রাম করাটা বলা উচিত কারণ স্পেলিংটা হচ্ছে বি এ এইচ এ আর তাহলে ব্যাহের হলো ব্যাহের খানের ব্যাহের খান ব্যাহের খানের যে স্ত্রী বেহের খানের যে স্ত্রী ছিল তাকে কিন্তু বিবাহ করেছিল এ কিন্তু বেহেরাম খাঁ ছিল কোতাকা শাসক বিহারের শাসক অ্যাকচুয়ালি বিহারের শাসক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শেষশাহ শরীর প্রধান উপদেষ্টা বা প্রধান সোনা সেনাপতিও অনেক বইতে লেখা থাকে কোনো জায়গায় লেখা থাকে বিহারের শাসক কোনো জায়গায় লেখা থাকে যে স্বেচ্ছা শরীর প্রধান সেনাপতি ছিল ব্যাহের খাঁ তার যে বেহরাম খাঁ মারা যাওয়ার পর তার স্ত্রীকে মানে তার বিধবাকে কিন্তু সেরশ্বাসড়ি বিবাহ করে মানে বেহরাম খাঁয়ের বিধবা বিধবা যেহেতু বেরাম খা মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি এটাও ইতিহাসকাররা বলে ব্যরাম খাকে মারার পেছনে কিন্তু সেসাশরি ছিল যে ইউ ওইটা আমি আসছি না ওইসব ব্যাপার ওই সব আনল না মোট কথা বেরাম খায়ের ওয়াইফকে ওয়াইফকে বেরাম খা মারা যাওয়ার পর তার ওয়াইফকে কিন্তু সেসাশরি বিবাহ করে এটা হচ্ছে কথা এই জিনিসটা ব্যরাম খাঁ লোহানি পুরু যদি কথাটা বলো এখানে নামটা শেষ হয়ে যাচ্ছে না এইটুকু জানলেই হবে এর যদি আর নামটা লোহানি এর পুরুজী নামটা আসে এবং এটা বিয়ারের শাসকও বলতে পারো আবার কোনো কোন বইতে দেওয়া হয় এটা যে ওটা প্রধানমন্ত্রী ছিল তাহলে আমি মনে করি যে তো শাসন করতো তার সঙ্গে সঙ্গে শেষাশড়ির প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করতো এটা যতটুকু আমি জানি সেই হিসাবে তোমাদের দুটোই পয়েন্টটা মিক্সড আপ করে বললাম বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে পরবর্তীকালে আসবো কোথায় কোথায় কী কী বলে যেমন আর শেষাশড়ি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল শেষাশ্বড়ি কিন্তু দুটো কয়েন্ট দুটো কয়েন দুটো কয়েন ইন্ট্রোডিউস করেছিল একটা ছিল রুপিয়া একটা ছিল রুপিয়া একটা রুপিয়া ছিল যেটা কিনা সিলভার ছিল সিলভার কয়েন ছিল রুপিয়া দ্বিতীয় যেটা কয়েন ছিল দাম এটা বারবার আসে দাম সম্ভবত সিএইচসি লাগে বারে সিএইচল এসেছিলো দাম দামের ইন্ট্রোডিউস কে করেছিল বা দাম কয়েন কে করেছিল সে সরাসরি এবং দাম কিন্তু একটা কপার কয়েন এটা কিন্তু ভালো করে মাথা রাখবে এটা কিন্তু একটা কপার কয়েন তাহলে আর বিভিন্ন বই অনুযায়ী আমি কিন্তু বারবার বলছি বই অনুযায়ী শেষশাহ সুরি কিন্তু গ্যানট্যাং রোড নির্মাণ করেছে কোশ্চেন আসে গ্যাংট্যাং রোডকে নির্মাণ করেছে তখন শেষাহ শরী বা শেরশাহ বলা হয় কিন্তু আসলে বাস্তব যদি বলো আমি তোমাকে বলবো না যে উত্তর এলে শেষড়ি দেবে না যদি অপশান থাকে যে গ্যানট্যাং রোডকে রোড মানে গ্যানট্যাং রোডকে নির্মাণ করেছে প্রথম অপশান আকবর দ্বিতীয় অপশান ঔরঙ্গজেব তৃতীয় অপশান অপশান বা বাবর চতুর্থ অপশান শেরশাহ সুরি অবশ্যই শেরশাহ সুরি রাইড দেবে অবশ্যই শেরশাহ সুরি রাইট দেবে কারণ বিভিন্ন জায়গায় এটাই বলা হয় তাই উত্তর এখানে চলছে কিন্তু তোমাদের আমি এক্সট্রা কিছু ইনফরমেশান যদি বলো আমি সেটা তোমাদেরকে বলছি আজকের জিনিস এই জিনিসটা প্রথমত শুনবে এটা ক্যান্সেল করি এই জিনিসটা প্রথম শুনবে তখনকার দিনে শেষশাহ মানে ভারতবর্ষের যদি ইতিহাসটা তুলে ধরো আমি সেটা একটু বলছি ধরে নিচ্ছি আমি একটুখানি ভারতবর্ষের ম্যাপটা হালকা করে আঁকা এঁকে দিলাম এবার যদি বলো এই চিঠি রোডটা কোথেকে গেছে যদি বলো যদি বলো চিঠি রোডটা পুরো একদম সোনারগাঁও মানে সোনারগাঁও যদি ভারতের পয়েন্টটা যদি দেখতে চাও এইভাবে জিঠি রোডটা গেছে একটু ঝুম করে ছোটো করছি এইভাবে চিঠি রোডটা গেছে এবার এইখান থেকে এই আঁকাটা যা ভারতবর্ষের তলার ম্যাপটা তলার ম্যাপটা একটু গণ্ডগোল হয়ে গেল ভালো করে যখন আঁকি টেনে দিলাম ভালো করে এবার যদি এটা একটু ছোটো করে আমি চিঠি রোডটা আঁকি তোমাদের জন্য এটি এক্সট্রা ইনফরমেশান শেয়ার করছি যদি এরকমভাবে চিঠি রোডটা এখান পর্যন্ত এইখানটা হচ্ছে লাহোর মানে আমি ভারতবর্ষের বাইরেটা পর্যন্ত চলে যাচ্ছি লাহোর দাঁড়ো এবার এটা হচ্ছে আমি একটুখানি তোমাদের ডিসক্রাইব করে দিলাম বুঝতে পারবে না যদি ধরে নিচ্ছি রোডটা এইরকমভাবে গেছে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে জি রোডটা কিন্তু এইভাবে এসেছে যদি ভারতের ম্যাপ বা অন্য কিছু দেখো এবং জিটি রোডটা কিন্তু মানে তারপরে যে মেরামত করার কাজ আমি যতদূর রিসার্চ করে পরবর্তীকালে জানতে পারি যে জিটি রোডটা কিন্তু অ্যাকচুয়ালি স্বেচ্ছাও তৈরি করেনি আবারও বলছি অপশানালে স্বেচ্ছাও শুরুই দেবে কিন্তু আমি তোমাদের যেটা নর্মালি যেটা বলার চেষ্টা করছি জি অ্যাকচুয়ালি জিটি রোডটা কিন্তু মৌর্য আমলি তৈরি হয়ে গেছিলো ওটা রিপেয়ার টিপেয়ার করেছে আগিয়েছে বাড়িতে এটা স্বেচ্ছাশি করেছিল এবার যদি বলি কত থেকে কত পর্যন্ত কিন্তু চলেছে মানে কতটা পর্যন্ত কতটা এইখানে হচ্ছে লাহোর যদি বাইরে আমি লাহোর ধরি অ্যাকচুয়ালি জিটি রোড কিন্তু পুরোটা বিস্তার করছে সোনার গাঁও বলে যে জায়গাটা আছে সোনার গাঁও যে জায়গাটা আছে এইখান পর্যন্ত কিন্তু জিটি রোডের বিস্তারটা এইখান পর্যন্ত কিন্তু আছে এবার যদি বলি কতটা এইটা এইখানে ধরেন যদি অমৃতসর ধরি আমি একটা এটা ব্যাক করে দিতে হবে দাঁড়াও নাহলে লাইনটা আমি দেখে নিচ্ছি রোডটা আবার অঙ্কন করতে হবে তোমাদের জন্য এইখানটা যদি হরি এরম মাঝে দেখাচ্ছে এখানটা যদি আমি সোনারগাঁও ধরি তলাটা যদি সোনারগাঁও এটা হচ্ছে সোনারগাঁও তলাটা তলাটা সোনার সোনারগাঁও যদি ধরি তাহলে ওপর দিকটা কিন্তু এই যে ওপর পোর্শানটা এখানটা ধরে নিচ্ছি লাহোর এটা হচ্ছে এইখানটা হচ্ছে লাহোর আমি লিখছি তাহলে কেন বলছি তোমাদের বলছি এটা লাহোর এইটা হচ্ছে অমৃতসর এইটা হচ্ছে দিল্লি আমি ধরে নিচ্ছি দেখো ভারতের সেন্ট্রালে এটা দিল্লি এবার দিল্লি এটা হচ্ছে এইখানটা এইভাবে কিন্তু হয়ে বিস্তার করে সোনারগাঁও ঢুকেছে এবার ইতিহাসকাররা বলে এই পুরো রোডটাই কিন্তু সের সরি তৈরি করেছে অ্যাকচুয়ালি সেটা নয় কিন্তু রোডটা মেরামত করার কাজটা বা গ্যাংট্যাং রোড বা যেটা মেরামত করার কাজটা এটা কিন্তু করেছিল বর্তমানে এই যে এইটুকু জায়গাটা এটাও কিন্তু এনএইচ ওয়ান এটা কিন্তু এখন বর্তমানে এনএইচ ওয়ান তোমার জানো সবাই এবং আগে মনে হয় ফর্টি ফোর ছিল এনএইচ ওয়ান হয়েছে এবং এই যে অমৃতসর এই যে দিল্লি থেকে অমৃতসর এই জায়গাটা এই জায়গাটা এটা কিন্তু এনএইচ ওয়ান বর্তমানে আর এটা হচ্ছে এনএইচ টু এটা হচ্ছে কথা এখান থেকে এতটা এতটা এইটা তো বাদ লাহোর চলে যাচ্ছে পাকিস্তানের পাটটা তাই এই পারটা দ অনেকটা অসুবিধা হয়েছে এই হচ্ছে ব্যাপার এইভাবে কিন্তু মেরামত করার কাজটা করেছিল কিন্তু বিভিন্ন জায়গায় বইতে লেখা আছে যে শেষ সাহায্য ছুটি তৈরি করেছে অ্যাকচুয়ালি পুরুল যে রোডটা এই যে অ্যাকচুয়ালি ঝিঠি রোড এইটুকুকেই বলা হয় কিন্তু মেন কনসেপ্ট কিন্তু এই যে টুকুটা মানে এন এইচ ওয়ানটাই কিন্তু অ্যাকচুয়ালি ঝিঠি রোড আমাদের ধরা হয় কিন্তু ঝিঠি রোড অ্যাকচুয়ালি পুরো রোডটাই কিন্তু বিস্তার করেছে আমি এটা তোমাদের বলতে চাইছি যাই হোক এটা হচ্ছে এক্সট্রা একটু ইনফরমেশান দিলাম তোমাদেরকে আর শেষাঁশড়ি কালিঞ্জর নামক একটা স্থানে কিন্তু দুর্ঘটনায় মারা যায় জায়গাটার নামটা যদি বলি কালিঞ্জর বলে একটা জায়গা আছে ইউপিতে কালিন কালিঞ্জর এই যে জায়গাটা দুর্ঘটনায় কিন্তু স্বেচ্ছাশূড়ি মারা যায় এবং শেষশাউশির যে টম্প আছে টম্প টম যেখানে তাকে তাকে কবর দেওয়া হয় টম সাজে টম আছে এখানে পি নয় এটা বি টম টি ও এম বি টম এটা কিন্তু আছে সাসারাম এটা কিন্তু আসে সাসারাম সাসারাম আগেই বলি শাসারাম কোথায় সসারাম কিন্তু বিহারে তাহলে কোথায় আছে সে কিন্তু টম সেটা হচ্ছে বিহারে এবং কালিঞ্জন নামক স্থানে একটি দুর্ঘটনায় শেষাহ শুড়ি মারা যায় এবার আসছি লাস্ট রুলারকে আলম শাহ এটা লিখে নাও এটা শাহ শুড়ির লাস্ট যে রুলার শাহ মানে মানে বংশের শেষ শরীরে আলম আলম আজকে ডিস্টার্ব করছে পেজটা কিছু একটা গন্ডগোল হচ্ছে হয়তো কয়েকদিন কয়েপ্ট হচ্ছে তোমাদের আগের দিয়ে বলেছিলাম সেই জন্য খুব ডিস্টার্ব করছে শাহ সুরি এবং এর টাইম স্পেন্ডটা লেখা এটা হচ্ছে লাস্ট সুরবংশের এটা হচ্ছে পনেরোশো পঞ্চান্ন থেকে আবার পেস্ট লিখতে উঠে যাচ্ছে পনেরোশো পঞ্চান্ন থেকে পনেরোশো এটা প্রবলেমটা আগে হতো না এখন দেখছি খুব প্রবলেম হচ্ছে নোটপ্যাডটায় আলমশাহ সড়ি সুরবংশের শেষ হাজার এবং এ মরে যাওয়ার পরই কে ফিরে আসে হুমায়ুন আবার ফিরে আসে পনেরোশো পঞ্চান্নতে পনেরোশো পঞ্চান্নতে হুমায়ুন কিন্তু আবার কামব্যাক করে কামব্যাক করে কোথায় হুমায়ুন এবং রিটার্ন টু ইন্ডিয়া চলে আসে এবং আবার ক্যাপচার করে নেয় দিল্লি আবার ক্যাপচার করে নেয় এবং পনেরোশো পঞ্চান্ন আসার পরই দিল্লিতে পনেরোশো ছাপ্পান্নতেই কিন্তু মারা যায় এটা তোমরা জেনে রাখো পনেরোশো ছাপ্পান্নতেই মারা যায় যদি মারা যায় সেটা কোথায় দিল্লিতে একটা লাইব্রেরি আছে সেটা হচ্ছে পানা লাইব্রেরি নামটা বলে দিচ্ছি দিন পানহা এনে এই পানহা লাইব্রেরি দিনপানবুল লাইব্রেরি থেকে সিঁড়ি থেকে পড়ে সিঁড়ি থেকে পড়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মৃত্যু ঘটে এবং অনেকে বলে যে নাকি এটাতে অনেকের হাত আছে যাই ওকে সব আসছে না এই লাইব্রেরি থেকে পড়ে কিন্তু মারা যায় দিনপানা লাইব্রেরি থেকে পড়ে মারা যায় এবং বর্তমানে দিনপানা লাইব্রেরিকে কিন্তু ওল্ড ফোর্ট বলা হয় পুরানো কিলা ওল্ড ফোর্ট ফোর্ট বলা হয় কিন্তু পুরানো কিলা এটা হচ্ছে বড় বড় কথা এবং আমার মনে হয় আজকে এইটুকুই থাক পরের দিন এক একটা ক্লাসে এক একটার জন্য আবি করবো পরের দিন আমার চ্যাপ্টার থাকবে দ্য গ্রেট আকবর আকবর যদি মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয় আকবরকে আর মুঘল সাম্রাজ্যের কার সময় সবচেয়ে বেশি স্থায়িত্ব শিল্পকলা সবচেয়ে বেশি অপরূপ ছিল সেটা হচ্ছে শাহজাহান এটা হচ্ছে কথা গ্রেট রাজা বলা হয় আকবরকে গ্রেট রাজা বলা হয় আকবরকে আর শিল্পকলা আর্কিটেকচার পেন্টিং সব কিছু সুন্দর জিনিসপত্র ওদের যে পিতীয় ডিওরা যে পেন্টিংটা আছে আজও পরবর্তীকালে পড়াবো সেটা এখন সাহাযানের টাইমে তাই এই দুটো জিনিস একদিন একটা করে মোগলটা পড়াচ্ছি তার কারণ অনেকটা বড়ো বড়ো যে সম্বন্ধে বলতে গেতে সে আজকে একটু বেশি সময় লেগে গেলো এই শেষ শুরিয়ে গ্যানট্যাং রোডের ব্যাপারটা বলতে গিয়ে অ্যাকচুয়ালি গ্যাংট্যাং রোড কিন্তু বলা হয় এইটুকু পোর্শানকে বলা হতো এবং অ্যাকচুয়ালি পুরোটাই গ্যাংট্যাং রোড কিন্তু এইটুকুই ধরা হয় যেটা এনএইচ ওয়ান এই হচ্ছে ব্যাপার তাই অপশানে থাকলে অবশ্যই শেষশাহ সুড়ি মারবে কিন্তু ঠিক করবে কিন্তু আমি তোমার জাস্ট জেনুইন ইনফরমেশান বললাম এটা অ্যাকচুয়ালি বাস্তবে অনেক দিন আগে এটা নিয়ে অনেক রিসার্চও হচ্ছে অ্যাকচুয়ালি কে তৈরি করেছিলো সে রাজা কারণ এটা নিয়ে কনফ্লিক্ট প্রচুর আছে তাই তোমাদের সঙ্গে এই ইনফরমেশন শেয়ার করলাম থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই